تعالى وتبارك عز وجل في شان حبيبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفينا مولانا محمد اللهم صل على سيدنا محمد صبح طیبہ میں ہوئی بڑا تہ بڑا نور کا صدقہ لے لے نور کا آیا ہے تارا نور کا اللہم صلی علی سیدنا محمد نبی شفینا مولانا محمد اللہم صلی علی سیدنا محمد تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گرانا نور کا اللہم صلی علی سیدنا محمد نبی شفینا مولانا محمد اللہم صلی علی سیدنا محمد نبی شفینا مولانا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان المصدقین والمصدقات واقرضوا اللہ قرضا حسنا يضاعف لهم ولهم اجر کریم صدق اللہ المولانا العظیم وصدق رسوله النبی الحبیب الشفیع الکریم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولايا صل وسلم وبارك عليه وستيت سمانيت علماء اهل السنه سامعين اعظم عاشق رسول نبي پریمیک سنی ایماندار بندرا رحمنا ورحمكم الله تعالى السلام عليكم ورحمه الله وبركاته মনিবের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককেই রহমতের অংশ আমাদের শেষ করে মাগফিরাতের অংশের প্রায় শেষের দিকে নাজাতের অংশকে সামনে নিয়ে বিশেষ করে ইতিকাফের অংশকে সামনে নিয়ে লাইলাতুল কদরের অংশকে সামনে নিয়ে জুমার নামাজে আসার বসার তৌফিক আল্লাহ আমাদের প্রতি দয়া করে মায়া করে দান করেছেন রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ
নবুয়ত রসুল মদিনাতুর রসুল সরকার কায়নাত নবী দো জাহান রহমতুল্লিল আলামিন আকা মাওলা তাজদার মদিনা সুরুর কলব সিনা রহমত কা খজিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালাম প্রেরণ করে আয়াতে মোবারকা বরকত হাসিল করার উদ্দেশ্যে তেলাওয়াত করা হয়েছে। যে আয়াতে করিমার ব্যাখ্যা বিশ্লেষণ করার যোগ্যতা রাখি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আয়াতে করিমার মাধ্যমে আমাদেরকে যে বিষয়ে আমাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন সেই পুরস্কার খোদা প্রদত্ত, আর সেই খোদা প্রদত্ত পুরস্কার আমাদের সকলেই অর্জন করতে যেই সমস্ত পথে আমাদেরকে চলতে হবে সেই সমস্ত পথে চলার এবং খোদা প্রদত্ত ঘোষণা মোতাবেক সেই পুরস্কার আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুক। পবিত্র মাহে রমজানুল মোবারক মাসের মধ্যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের দরবার থেকে আমাদের জন্য শুধু রহমতের ভাণ্ডার নিয়েই আমাদেরকে দান করেছেন। এখানে আবার ভাগ করে দিয়েছেন, তিনটা ভাগে বিভক্ত করেছেন, প্রথম ভাগে রহমত, দ্বিতীয় ভাগে মাগফিরাত, তৃতীয় ভাগে নাজাত। কারণ আল্লাহ রহমত দিয়ে যদি আমাদেরকে কবুল করেন তাহলে আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আর যদি আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় তাহলে আমরা দোজক থেকে মুক্তি পাবো, নাজাত থেকে নাজাত পাবো, জাহান্নাম থেকে আমরা নাজাত পেয়ে যাব। তাই আগে আমাদেরকে আল্লাহর রহমত অর্জন করতেই, আল্লাহর রহমত পেতেই হবে। সুতরাং সেই রহমতের অংশ আমাদের থেকে বিদায় নিয়েছে, কোরআনে করিম তারাবি নামাজের মাধ্যমে আদায় করে এবং রমজানুল মুবারকের রোজা যথাযথভাবে যতদূর সম্ভব আমরা বান্দা হিসেবে চেষ্টা করেছি আল্লাহ এবং রসুলে পাকের দেওয়া বিধান মোতাবেক আদায় করার। পাশাপাশি কোরআনে করিমকে সম্মান করতে গিয়ে আর্থিকভাবেও আপনারা সবাই এগিয়ে এসেছেন। সব কিছুর একটা টোটাল এক জায়গায় নিয়ে দেখা যায় যে আসলে সমস্ত পদ্ধতিগুলো আমার রসুল এ কারণে করেছেন যে আমরা এক একটা পথেই আমরা কল্যাণ অর্জন করে আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহর কাছে মকবুল হওয়া। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে রমজানে রোজা দিয়েছেন শারীরিকভাবে উপবাস থেকে সমস্ত অন্যায় ফাভাসার যেগুলো আল্লাহ এবং রসুল প্রদত্ত আমাদের প্রতি নিষেধ আছে সেই সমস্ত বিধানগুলো নিষেধভাবে মেনে চলে সেহেরি খাওয়ার ফর থেকে সন্ধ্যা পর্যন্ত এত বড় একটা দিন উপবাস রেখে শারীরিকভাবে এটা রোজা আদায় করা মানে হচ্ছে আমার রসুল বলেন এটা শরীরের একটা জাকাত আদায় করা। শরীরের কি করা? জাকাত আদায় করা। একটা শরীর আছে না, আল্লাহ আপনাকে দুটি চক্ষু দিয়েছেন, দুটি হাত দিয়েছেন, একটা ব্রেনওয়ালা সুস্থ মস্তিষ্কওয়ালা মাথা দিয়েছেন, আপনার বডিটা কত সুন্দর করেছেন, এক পা আপনাকে ল্যাংড়া বানায়নি, সুন্দর করে আপনাকে সাজিয়ে একটা বডি দিয়েছেন, সেই বডির একটা আল্লাহ তুমি আমাকে কোনো দিক দিয়ে একটু খোদ রাখো নাই, একটু আঘাতপ্রাপ্ত রাখো নাই, আমাকে সুস্থ সবল একটা সুন্দর বডি দিয়েছ, এটার জন্য আল্লাহ তোমার দরবারে একটা জাকাত আদায় করি। সেটা হচ্ছে কমপক্ষে 12 মাসের মধ্যে এক মাস হলেও দিনের বেলা উপবাস রেখে রাত্রি কষ্ট করে সারেন নামাজের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে কোরআনে করিম তারাবি নামাজের মাধ্যমে আদায় করে, এগুলো একমাত্র শরীরের জাকাত আদায় করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত আদায় করার তৌফিক দান করুন। পাশাপাশি আপনাকে দুনিয়াবী কিছু সম্পদের মালিক আল্লাহ বানিয়েছেন, বানাইনি সবাইকে তো আর গরিব অসহায় মাহরুম করেছে এরকম না, সবাই মোটামুটি আমরা যার যার স্থানে স্থান মোতাবেক যার যার পজিশন মোতাবেক আমাদেরকে আল্লাহ কিছু কিছু সম্পদের মালিক বানিয়েছেন কিনা, এটা হচ্ছে আমাদের সবার চলার একটা রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা সুব্যবস্থা দয়া। কিন্তু আল্লাহ এমন কিছু সিস্টেম করেছেন যে আপনার আপনার কাছে অনেকের মধ্যে অনেকের কাছে আপনাদেরকে বা আমাদেরকে অনেকের কাছে সম্পদ বেশি দিয়েছেন, আবার অনেকের কাছে কম দিয়েছেন, আবার অনেক আছে একেবারেই নাই, এরকম আছে না নাই?
এগুলো একমাত্র আল্লাহ পরীক্ষার জন্য এইভাবে সিস্টেম করেছেন। কাউকে সম্পদ বেশি দিয়ে পরীক্ষা করবেন আর কাউকে একেবারে না দিয়ে পরীক্ষা করবেন। বেশি দেওয়ার পরে উনি আল্লাহকে কতটুক স্মরণ রেখেছেন, না দেওয়ার পরেও আল্লাহর উপর এই আল্লাহর দেওয়া বিধানের উপর কতটুকু ধৈর্য ধরে বিধানকে মেনে নিয়েছেন, সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা। একটু খেয়াল করবেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সরকারে কায়নাত নবী দো জাহান রহমতুল্লিল আলমিনের একজন সাহাবি। হয়তো কোনো সময় আমি বললে আপনারা মনেও থাকতে পারে, তবু আবার বলতেছি আজকে, হযরতে আবু উমামা বাহিলি রহমতুল্লাহি আলাই তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসের ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। সালাবা বিন হাতিব নামে একজন আমার রসুলের সামনে খুব প্রিয় মানুষ ছিল, যিনি আনসারি ছিলেন। কি ছিলেন? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় মুআজ্জামা থেকে যখন মদিনা শরীফ গেলেন, ওখানে যাওয়ার পরে অনেকেই আনসারি হিসেবেই কি হয়েছেন, রসুলের পাকের কাছে খুব প্রিয় হয়েছেন। এখানে একজন আনসারির মধ্যে সালাবা বিন হাতিব নামে একজন আনসারি ছিলেন। তিনি মসজিদের সাথে এত সম্পর্ক রাখতেন, মসজিদের প্রতি এত আন্তরিক, মসজিদে সবসময় থাকতেন, নামাজ পড়তেন, রসুল পাকের পিছনে সবসময় থাকতেন, মসজিদ ছাড়া ওনার আর কিছু বুঝতো না, মসজিদের প্রতি এত আন্তরিক। তো একসময় ওনার নাম হয়ে গিয়েছিল মসজিদের কবুতর। কি নাম হয়েছিল? মসজিদের কবুতর। তার মানে বোঝা যাচ্ছে কবুতরটা যেভাবে সবসময় এক জায়গায় অবস্থান করে, একটা বাসার বেঁধে দিলে ওই বাসার মধ্যে, এই মানুষটি এই আনসারিটির জন্য মসজিদটা ওনার বাসা হয়ে গেছে, মসজিদের কবুতর নাম হয়ে গেছে। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন হঠাৎ করে নামাজ পড়া শেষ মুনাজাতের আগেই চলে যাচ্ছে। কিসের আগে কথা বলেন না, কিসের আগে চলে যাচ্ছে? যে মুনাজাত আল্লাহ রসুল দোয়া করবে না, নামাজের পরে দোয়া করবে না, দোয়ার আগেই চলে যাচ্ছে। আমরা জামাত পরে একটা মুনাজাত করি না, আবার আখেরি মুনাজাত বলে একটা শেষে মুনাজাত করি কি না, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, বিতর্ককারী আছে। এগুলো নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই, কারণ এটা শরীয়ত সম্মত বিধান। জামাত সহকারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার পরেও মুনাজাত করেছেন, আবার একেবারে শেষেও দোয়া করেছেন। এগুলো অনেক সহি বর্ণনায় আছে। সাপটার ওদিকে নয় বিদায় আমি ওদিকে যাচ্ছি না, আমি একটা কথা বোঝাতে চাচ্ছি যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে দোয়া করবেন, এর আগেই ওই আনসারিটা চলে যাচ্ছে। কিসের আগে? একটু জোরে বলেন না। আমাদের মধ্যেও এরকম মুনাজাতের আগে অনেক চলে যায়, আছে না নাই? তখন আমার রসুল বলতেছেন যে তাকে ডাক দিয়ে বললেন, মুনাফিক এই এদিকে আসো। ডাকলেন, আসলেন, বলার পরে বলে, মুনাফিকদের মতো দোয়া না করে চলে যাচ্ছ কেন? কথাটা আপনাদের বুঝাচ্ছে? একটু চেষ্টা করবেন বুঝার জন্য। খালি তো আপনারা সবগুলো সবসময় আমাদের দোষ ধরেন, এটা হাদিসে পাকের কথা। আমার রসুল বলেন, ডাক দিয়ে বলেন, ওনাকে ডাকলেন, ডাকার পরে বলতেছেন, এ সালাবা বিন হাতিব, তুমি মুনাফিকের মতো মুনাজাত না করে দোয়া না করে চলে যাচ্ছ কেন দোয়ার আগে? তাহলে বোঝা যায় মুনাজাত না করে মুনাজাতের আগে চলে যাওয়ার মধ্যেও তার অন্তরে কি আছে, মুনাফিকি। কথা বলেন না? আচ্ছা, এখন তো মুনাজাত না করে কেউ যেতে পারবেন না, সবাইকে বসে দেখতে হবে। এখানে তো ফেস এ কারণে আমার রসুল যখন বলেছেন সেটা আপনাকে মানতেই হবে, কিন্তু এমন কিছু সময় আছে, সেটা শরীয়তের ফয়সালা জানিয়ে দিচ্ছে, যে আমার বাধ্যই চলে যেতে হচ্ছে, আমার জরুরি কাজ আছে, গাড়ি দাঁড়িয়ে থাকছে, আমার কোনো একটা এমন কাজ আছে যে কাজ হয়তো আমি একটু নিজে নিজে দোয়া করি চলে যেতে পারে, যদি সময় শেষ পর্যন্ত অপেক্ষা করি একটু, হয়তো আমার কোনো একটা এমন ঘাটতি হতে পারে যেটা বড় ধরনের কিছু ক্ষতি হতে পারে, এরকম কোনো কিছু
শরীয়ত গ্রহণ করে এমন কিছু বিপদ থাকলে আপনি চলে যেতে পারেন, বাধা নাই। এমনিতে ভালো লাগতেছে না, হয়তো অনেকে বলে যে না দোয়া দরহার নেই, দোয়া না যায়স, এগুলো না যায়স বেদাত, এগুলো এই জন্য করবো না। আবার অনেকে বলে যে গরম লাগার যখন একটু বাইরে গিয়ে দাঁড়াই, তাড়াতাড়ি চলে যাওয়ার কিছু অভ্যেস আছে না নেই। এইসবগুলোকে মিলিয়ে আপনার শরীয়ত বলতেছেন যে, আমার রসুল বলতেছেন এটা একটা মোনাফেকি লক্ষণ। কিসের লক্ষণ বুঝুন, এখন এবেলা এর দূর পর্যন্ত আপনাদের বিচার ছেড়ে দিলাম। রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম বল যখন এই প্রশ্ন করলেন, তিনি বলতেছেন আমার একটু সমস্যা আছে ইয়া রসুলাল্লাহ। কীরকম? যে আমার একটিমাত্র চাদর যেটা আমি পরেছি, শুধু এই খাবারটাই আমার কাছে আছে, আর নাই। এখন ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়তে হলে আমার পরিবার অর্থাৎ আমার ওয়াইফের এই কাপড়টা বাধ্যতামূলক, এটা অবশ্যই লাগবে। সুতরাং আমি গিয়ে যখন পাল্টিয়ে দেবো আরেকটা দিয়ে, এটা পরেই উনি নামাজ পড়বে, এজন্য নামাজের ওয়াক্ত চলে যাবে, তাই আমি দ্রুত চলে যাচ্ছি। নামাজের ওয়াক্তের মধ্যেই আমি পৌঁছলে আমার স্ত্রী এই কাপড়টা পরে নামাজটা পরে নিতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে আপনার আমার এরকম কোনো সমস্যা থাকলে, ওজর থাকলে চলে যাওয়া এসে বলেন না। রসুল পাক এত কঠিন করে আপনাকে শিকল দিকে বন্দি করে রাখে নাই যে হামাখা যেতেই পারবে না, মরি যাইলেও যেতে পারবে না, এরকম বলে নাই। শরীয়তের ফয়সালা জেনে রাখবেন, ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া আপনি কেন চলে যাবেন, অথবা আপনার চলে যাওয়ার মধ্যে কোনো একটা মোনাফেকি লক্ষণ থাকতে পারে, এটা শরীয়ত আপনাকে স্পষ্ট করে দিচ্ছেন। আপনি এটা থেকে সংশোধন হওয়ার দায়িত্ব নিজের উপর। এখন সালামা বিন হাতিব যখন এই কথা বললেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে যাও। তিনি কি করলেন, তিনি বললেন ইয়া রসুল্লাহ, আমি সেটা নেফাকতের কারণে মোনাফিকের কারণে চলে যাচ্ছি, তা নয়, আমার কাছে একটিমাত্র চাদর আছে, এটা নিয়ে নিলেই আমার স্ত্রী অপেক্ষা করতেছে, এটা এটা আমি যাওয়ার পরে এটা পরে আমার স্ত্রীকে কী করবে নামাজ। তাহলে নামাজের ওয়াক্ত চলে যাবে এটা বয় আছে না নাই? আপনার আমার মধ্যে আছে, দোকানে বসি গল্ফের মধ্যে তো আছি, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে কোনো খবর আছে? মুয়াজ্জিন সাহেব আসান দিচ্ছে আপনার কোনো খবর আছে? ইমাম সাহেব সূরা কেরাত আরম্ভ করে দিচ্ছে আপনি দোকানের মধ্যে আড্ডায় আছেন, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে কোনো খবর আছে? বলেন আছে। তাহলে আপনার আমার দায়িত্ব শরীয়ত মতে আপনাকে গ্রহণ করে নিতে হবে, নামাজের ওয়াক্তের প্রতিও আমাদেরকে কী দিতে হবে, গুরুত্ব দিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাইকে হিদায়ত নসিব করুক। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের খবর জানে কি নিয়ে? একখানা বড় করে হন না জানে? তিনি বললেন আমার ভয় হচ্ছে আমার স্ত্রীর কোনো নামাজ কাজা হয়ে যাবে কিনা, কিন্তু মদিনাওয়ালা রসুল তার খবর কলবের খবরও জানে, জানিয়ে দিয়েছেন কে? বলেন না কে? তিনি যাওয়ার সময় একটা কথা বললেন আমার রসুলের দরবারে, ইয়া রসুলাল্লাহ, আমার জন্য রিজিকের, আমার রিজিক প্রশস্ততার জন্য একটু দোয়া করবেন। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করার কথা বলা, দোয়া চাওয়া জায়েজ আছে না নাই? শরীয়ত দিয়েছেন কি না? এখানে কোনো রেওয়ায়েতের মধ্যে এই কথা আছে নাই, ইয়া রসুলাল্লাহ আমার রিজিক বৃদ্ধির জন্য একটু দোয়া করুন বলার সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুরি একটা নিয়ে দৌড়িয়ে নিয়ে গেছেন, এরকম কোনো রেওয়ায়েত এখানে আসে নাই, কথা বলে না। আমার রসুল তার জন্য কি করলেন? দোয়া করলেন। এখন রসুল পাকের দোয়া তো কবুল হয়, এতে কোনো সন্দেহ আছে? মনে হয় সন্দেহ আছে, সন্দেহ নিশ্চিত আমার রসুলের দোয়া কবুল, ঠিক কিনা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা অনেক দোয়া করলেন তার জন্য, রিজিক প্রশস্ততার জন্য। তিনি বললেন আমি যদি সম্পদশালী হয়ে থাকি, তাহলে আমি যারা মাহরুম, গরিব, অসহায়, যাদের কাছে অভাব সব সময় লেগে আছে, যাদের কাছে সম্পদ নাই, আমি তাদের প্রত্যেকটা হকদারের হক যথাযথভাবে আদায় করব। আরো জোরে, কারণ রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম দোয়া করলেই তো কবুল, কোনো সন্দেহ নাই, ওনার বিশ্বাস সেটা আছে।
ওটাও বিশ্বাস আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দোয়া করলেই আমি সম্পদের মালিক হয়ে যাব, এটাও বিশ্বাস আছে। তাই তিনি আগে থাকতেই বলে দিলেন আমি যখন সম্পদের মালিক হব তখন আমি যার যেভাবে হক আদায় করতে হবে প্রত্যেকের হক আমি আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিলুন তুতিকু শুকরাহু শুকরুহু খায়রুম মিন কাসীরিন লা তুতিকুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন শোনো, সম্পদ কম থাকলেও আল্লাহর কাছে কম সম্পদের যদি শুকর আদায় করো, তাহলে আল্লাহ কম সম্পদের শুকর আদায় করার কারণে আপনার সম্পদের মধ্যে অনেক 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 বাড়িয়ে দিবেন, যাতে আপনি এই শুকরকারী হিসেবে আল্লাহ কবুল করে আপনাকে বিশাল সম্পদের মালিক আল্লাহ বানিয়ে দেবেন। বলেছেন আমার রসুল, ঠিক কিনা? কে বলছেন বলেন না, কে বলছেন? আজকে কি কী দেয় লাগছে বেশি আওয়াজ শোনো দে, বেশি বকলে কি ভান ভান আওয়াজ আছে তাহলে হতে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার কাছে যে কম সম্পদ থাকলেও সেটার জন্য যখন তুমি শুকর আদায় করবে নিশ্চিত আল্লাহ ওই শুকরকারীর দোয়া শুকরকে কবুল করে আল্লাহ আপনার সম্পদের মধ্যে আরো অসংখ্য অগণিত বৃদ্ধি করে দেবেন। জোর বলুন সুবহানাল্লাহ। সে আবার বললেন, সালামা বিন হাতিব আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সম্পদ বৃদ্ধির জন্য একটু দোয়া করুন। আমাদের দেশে আছে না যত হয় তত আরও লাগব, যতই সম্পদের মালিক হয় আরও লাগবে, ঠিক কিনা? প্রয়োজনে আমার থেকে অসহায় যিনি আছে তাকে কিভাবে দেশ থেকে তার ইওনারগুলো আমি মালিক হব, এই প্রসেসটাই আছি না নাই? এরকম লুবি এই এই আনসারিটা ওরকম লোভের মধ্যে ভরে, সম্পদের লোভের ভরে মধ্যে ভরে আমার রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আরও বৃদ্ধির জন্য দোয়া করেন। সামনে চলে এর না আয়োজন ভাই, আর তো কে সাহায্য যাই বাবার ইতর সাহায্য চলে এই জন সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম তাহলে একটু খেয়াল করেন জিনিসটা হচ্ছে আল্লাহর দরবারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তার আকুতি মিনুতির উপর নির্ভর করে আল্লাহ রসুল দোয়া করে দিলেন, হাত তুলে হাত তুলবেন আল্লাহুম্মার জুকহু মালান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল বলেন ঠিক আছে আল্লাহ তাকে সম্পদের মধ্যে অসংখ্য অগণিত সম্পদের মধ্যে বৃদ্ধি করে দাও, যাতে করে তার সে যে আমার আমার কাছে চেয়েছেন সেটা সে বুঝতে পারে, আমি রসুলের দোয়া অবশ্যই কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল পাক যখন দোয়া করেছেন আল্লাহ কবুল করবে কি না এতে আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ যদি না থাকে আজকে আমি পরীক্ষা করব, এত বেগুন সুভোগী হতে বাজি আবার টিয়া হুজিব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দোয়া করলেন আর আল্লাহ দোয়া কবুল করলেন। কিছুদিনের মধ্যেই তিনি অসংখ্য একেবারে অগণিত ছাগলের মালিক হয়ে গেলেন। আবার অল্প কিছুদিন যাওয়ার পরেই আরো অনেক গরুর মালিক হল, আরো কিছুদিন যাওয়ার পরে ওটের মালিক হলেন। ছাগল ওট গরু দুব্বা বেড়া এগুলোর মালিক যখন হয়ে গেল এখন দুইটা ছাগল থাকলে আপনি কোনো রকমের ঘরের মধ্যে আমার জায়গা সংকুলন হবে, 200টা হলে আর সংকুলন হবে? তখন কি করতে হবে? এটার জন্য আলাদা খামার তৈরি? এই কথাটাও কি আপনারা বুঝেন নাই? দুইটা ছাগল আপনার ঘরের মধ্যে লালন পালন করার সুযোগ সুবিধা আছে, 200টা হলে পারবেন? তখন কি করবেন? আমার কাছে আসতে হবে, হুজুর আপনাদের গ্রামে একটু জায়গা আমাকে ঠিক করে দেন, একটা খামার করব। কারণ আমরা গ্রামের মানুষ তো, আপনারা তো টাউনের মানুষ, আমাদেরকে অনেক সময় বাসাবাসি করো তো ফুসুর আত্মার একটা ও বা গ্রাম্য মানুষ, এতে এতে টনর বড় কোটিপতি তো গ্রামত্তন ডিমা ছিলেন দিবে এটা শহর তার মামলাটা ইন দে না আর হদ দেয়
বাসার দেয়া তাই মনে মনে হয় তুই কথা কিছুক্ষণ আগে দিয়ে হইয়া দিন যদি তার হই দে হয় তুই আতনে গাই হয়ে যাবে গই এবার হয়তো বাথাই হয় না এবার হয়তো আবানা হাই আবানা হাই হয় না নহয় কথা জানিয়ে দে না ইয়া এইটাও আমার বাসে আমি বলে গ্রামতন ডিমা ছিলাম এটা আমি মামলা ঠই দিই এরকম অনেক সময় গ্রামের মধ্যে খামারের জন্য চলে যেতে হয় বা একটা বড় একটা বাগান করার জন্য ওখানে চলে যেতে হয় যেহেতু এখানে আমার সংকুলন হচ্ছে না গরু ছাগল বেড়া দুব্বা যা আছে সবগুলো নিয়ে তিনি বিরাট একটা পাহাড়ের চূড়ায় ওখানে একলা তিনি বাগান করতে লাগলেন ছাগলের দুব্বার বেড়ার ওটের সব কিছুর বাগান করতে করতে অনেক বিরাট কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকা সম্পদের মালিক হয়ে গেল তার এখন তিনি সম্পদ ছাড়ার কিছু দেখতেছে কার দোয়ায় একটু বড় করে বলবেন না আপনারা ইমানদার আছে কি রসুল আপনার আমার প্রাণের নবী যখন দোয়া করেছেন সে সম্পদশালী হয়েছেন যে রসুলের হাত তোলার সাথে সাথেই সম্পদশালী হয়ে গেলেন সেই রসুলের দোয়ায় কবুল হয়েছেন সেটা আপনি স্বীকৃতি দিবেন না তো জোরে বলেন না কার দোয়ায় সে রসুল আপনার আমার জন্য দোয়া করলে কবুল কিনা নয় ভাল্লা কিন্তু আবার সময় এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে নির্দেশ দিলেন যাদের উপর ওই সময় বিধান এটা ছিল যাদের উপর নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও আরও অসংখ্যক সম্পদের মালিক তাদের উপর শরীয়ত মোতাবেক আল্লাহ এবং রসুল প্রদত্ত বিধান হচ্ছে তার উপর যাকাতের বিধান কি হয়ে গেছে ফরজ বা ওয়াজিব হয়ে গেছে যাকাত দিতেই হবে যখন বিধান তার উপর বর্তাবে তখন মদিনাওয়ালা রসুলের পক্ষ থেকে সাহাবা ইকরামকে পাঠিয়ে যাকাত কালেকশনের ব্যবস্থা করা হয়েছে যাও সবার কাছে গিয়ে যাকাতগুলো কালেকশন করে আসো কি করে আসো কালেকশন করে আসো এখন যাকাত কালেকশন করতে যাওয়ার পরেই উনি জবাব দিলেন যে আমাদের মধ্যে অনেকেই এরকম যাকাত প্রদানকারী আছে না নাই রাগ করেছেন রাগ করতেছেন রাগ করিয়েন না আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন তো যাকাতের জন্য তখন কেউ যায় উনি তো অনেক টাকা পয়সার মালিক যাকাত দাতা বড় মানুষ তো ওনার কাছে একটা বিষয় আছে না শরীয়তের বিধান হচ্ছে যাকাতের টাকাগুলো আপনি গোপনে তার কাছে পৌঁছিয়ে দিবেন যিনি যাকাত খাওয়ার উপযুক্ত ঠিক কিনা এখন কিন্তু আমাদের মধ্যে কি এরকম আছে আমাদের কাছে কি খালি এসু ফরু এসু এরকম করে ঘুরে কিনা আছে না আছে আবার এমন কিছু যাকাত দাতাও আছে যে আগামীকাল সকাল ১০টা থেকে যাকাতের কাফর বন্টন করা হবে আছে না যাকাতের কাফর বলে কিসের কাফর তাহলে খবর জাতিদের মহতর হওয়ার ইমফি দেয় বললাম তো মহতর হওয়ার আছে তো এই ইয়াতুন দামি হওয়ার আর নভার এগুলো আমরা ফাঁসি না কেন আমাদের আমাদের নিজের অন্তরে এরকম এই জন্য এরকম আল্লাহ আমাদেরকে এগুলো দিচ্ছে যাকাতের কোনো কাফর আছে নাকি যাকাতের যিনি যাকাতের কাফর এরকম আছে আপনি যাকাত দেওয়ার মধ্যে শরীয়ত মোতাবেক যেভাবে দিতে হবে সেই জিনিসটাই দিবেন সেটা আপনি ওনাকে ওনার অসহায় ওনার কাছে নাই তাহলে উনি কোথায় থাকে রোড এগারে ভরে থাকে ওনার জন্য এক ঘন্টা জায়গা কিনে দিলেন প্রয়োজন হচ্ছে এটা ওনার জন্য যাকাত আপনি হিসাব করে দিলেন এটার মূল্য কত এই অনুযায়ী দিলেন অথবা ওনার এমন সম্পদের মালিক কোনো রকম উনি চলতে পারবে বা চলার সুযোগ করে দিতে হবে ১০০ টাকা ৫০ টাকা এগুলো যাকাত দিয়েন না এগুলো দিয়ে কারো লাভ হবে না একটা সিস্টেম করেন যারা যাকাত দিবেন তারা এবছর আমি ১০০ জনকে না দিয়ে ৫ জনকে দেব এই ৫ জন যখন এই বছরের মধ্যে ওদেরকে আমাদের যাকাত দ্বারা সবল হয়ে যাবে আগামী বছর ওরাই যাকাত দিতে পারবে আগামী বছর ওরা সহ আপনি সখন আপনি সহন আপনি একা ছিলেন ওরা ১০ জন যখন আপনি ফেয়েছেন আপনি সহ কয়জন এখন গত বছর দিলেন ১ জন এই বছর ৬ জনে দিতে পারবেন ১১ জনই দিতে পারলে বেশি লাভ না আরো সমাজের মধ্যে দরিদ্রতা বিমোচনে একেবারে তাড়াতাড়ি সহায়ক হবেন এটা এরকম ব্যবস্থাটা এইভাবেই করবেন হ্যাঁ আমরা সমাজের মধ্যে ১০ জন আছি দেখলাম যে অমুক অমুকও দিবে গোপনে ওনার সাথে পরামর্শ করবো প্রয়োজনে ভাই
আমি 10,000 টাকা দকাত কমপক্ষে দিতে পারি, আমি 10,00,000 টাকাও দিতে পারি, এভাবে করতে পারেন। আপনি একজনকে ডেকে 2,00,000 টাকা দিয়ে ওনাকে একটা ব্যবস্থা করে দিলেন, এই আর আগামী বছর থেকে তুমি জাকাত খাবে না, কর্ম করো, ব্যবসা করো, এটাই করো। আবার এই লেখে ফেলি একবার মারি হেবেলার দেবো, সিটিং হলটা আছে না নাই, এইলে ইতে খাইলি ইতের হল শেষ, ইতে আলাদ দেখিব হাত হাত ভরিব, এইলে আছে না নাই, ইতের হল হারাপ দেরি, কিছু তো করিবেন নাই। কিন্তু আপনার উদ্দেশ্যটা হচ্ছে কি, উনি কি হয়ে যাক সম্পদশালী হোক, উনি স্বাবলম্বী হোক, উনি অভাবে না থাকুক, ঠিক কিনা, এভাবেই পদক্ষেপ নেবেন। এখন এরকম কিছু সমাজের মধ্যে আছে যে এটা পূর্বের ইতিহাসও দেখা যায় আছে, যেমন তিনি ছিলেন একজন রসুলের পাকের আনসারি, কি ছিলেন, এত কাছের মানুষ, এখন কি হয়ে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, ডাইরেক্ট ইমান হারা হয়ে যাচ্ছে। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে সেই হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি যাকাতের বিষয়ে অস্বীকার করবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। মানে যাকাতের বিধানটা এত কঠিন বিধান, এটা আদায় করতেই হবে, ইসলাম আপনাকে সেটা আদায় করার জন্য বাধ্য করেছে, কারণ সেটা আপনার হক নয়, এটা গরিবের হক, এটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে গচ্ছিত রেখেছেন, আমানত রেখেছেন, আপনি সেগুলো কি করবেন, আদায় যদি না করেন তাহলে আপনাকে সেই ফকির ফকির বানিয়ে ছাড়বেন। আছে না অনেক অনেক বড় বড় সম্পদশালী মানুষ এখন অফরের গোলামি করতেছে, এরকম আছে না নাই? এগুলো আপনার আমার জন্য শিক্ষণীয় বিষয়, আপনাকে আমাকে আল্লাহ সেই বিষয় থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে। তিনি বলতেছেন যে আমি এই যাকাতের বিষয়টা অস্বীকার করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দেখতেছেন তিনি এমন সম্পদশালী হয়ে গেলেন, পাহাড়ে চলে গেলেন, এখন এখানে মসজিদ নেই কি নেই, এখন তিনি মসজিদেও আসতেছেন, আল্লাহ রসুল বলেন কি রে অমুক আসতেছে না, কেন জানো, খবর নাও, নিয়ে দেখতেছেন যে সে পাহাড়ের সুরায় এখন সম্পদের মালিক, এইভাবে হয়েছেন যে তিনি নামাজে আসার সময়ও এখন নেই, ন আছে বেশি পয়সা হলে গিয়ে যদি এখন মসজিদে ছাড়ে দিই নামাজ দিয়ে গোসাল আর মাল্লা কেন করিবেন, এলে আর তো আছে না, আছে খোদারে ভুলে দেখি সম্পদশালী হইলে খোদারে ভুলে গিয়ে যদি। তিনি প্রথমে একটু খেয়াল করেন, প্রথমে একটি মাত্র কাভর ছিল, স্বামী স্ত্রী দুজনেই এই একটা কাভর দিয়ে কী করত, এই বিষয়টা একটু খেয়াল করুন তো, স্বামী মসজিদ থেকে নামাজ পড়ে চলে গেলে কাভরটা খুলে দিলেই, পাল্টিয়ে দিলেই নামাজের কাভর হিসেবে স্ত্রী নামাজ পড়তে পারে, তাহলে অনেক সম্পদের মালিক নে উনি, হ্যাঁ হাতা খেয়াল না করেন মান মানলাম হাতের গিয়ে চলে দেয়, ওনার কাছে কি কিছু ছিল, এখন উনি রসুল পাকের কাছে দোয়া করতে বললেন আর রসুল পাক দোয়া করলেন, রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম দোয়া করার সাথে সাথেই তিনি অনেক বড় সম্পদশালী হয়ে ওই সিরা কাভর ফালটিয়ে স্বামী স্ত্রী নামাজ পড়েছেন, নামাজও ভুলে গেছে, ওই সম্পদ সারা জীবন যেটা অভাবই ছিল সেটাও ভুলে গেছে, এখন মসজিদেও আসা ছেড়ে দিয়েছে, এতদিন ফাঁস ওয়াক্ত ছেড়ে দিয়েছেন, এখন পরে দেখা যাচ্ছে জুমা সহ ছেড়ে দিয়েছে, এলে বহুত মুসলমান আছে না নাই, এর লাইতে দিনই যেন মনে হয় দিন চলিব, অনেক মানুষ আছে সারা দিন সারা রাত টিভি রিমোট নিয়ে নিয়ে চিবে চিবি করবে, মসজিদের আজান ইতার হানান নকল এলে আছে না নাই, বহুত মুসলমান আছে, আল্লাহ হেদায়েত নসিব করো। তুমি কি জানো কবরে যেতে হবে, জানো না কবরে গিয়ে কি তুমি ওই রিমোট চিবে চিবি করবা, বলেন না, কি জবাব দিবে আল্লাহর কাছে, রাত দিন আছে, কই ফাঁস ওয়াক্ত নামাজ তো দূরের কথা, রমজানের জুমা পর্যন্ত ঈদের সাঁধা পর্যন্ত অনেক সময় অনেক মুসল্লি দেখা যায় না, এরকম আছে না নাই, অনেক মুসলমান মসজিদ দেখা যায় না, উনি জুমা সহ ছেড়ে দিয়েছেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে পাঠালেন যাকাতের জন্য, তিনি বললেন যে না এগুলো তো যাকাত না, এগুলো তো ট্যাক্স, এগুলো কি খিচুড়ি করলো, এখন এখন উল্টে গেছে কি নামাজের দেয়, এগুলো কি ট্যাক্স বলে, রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম ট্যাক্স খায়, চাঁদা হায় না, নাউজুবিল্লাহি মিন জালিক, ইমান থাকবে, এখন পাঠালেন কে, সিটি নিয়ে ফাটিয়েছেন এমনি না, সিটি ফাটে ফরার পরে তিনি তেলাবাদ করলেন,
তেলাওয়াত করার পর তিনি বলতেন যে এগুলো তো জাকাত না, এগুলো জাকাত টাকাত, এগুলো কি, এটা তো একটা কি, এটা এগুলো তো ট্যাক্স। তাহলে পাঠালেন রসুল, তো এগুলো ট্যাক্স বলে, রসুলকে ট্যাক্স ট্যাক্স যিনি ট্যাক্স তুলতেছেন তিনি নিজেই ট্যাক্স তুলতেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সেটা বুঝায়নি, ইমান আছে? আর এখন রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম ওই যাদেরকে পাঠালেন তারাই কথা শুনে চলে আসলেন, ইয়া রসুলাল্লাহ, তিনি জবাব দিয়েছেন এটা আমার রসুল সাথে সাথে নবুয়তের জবানে বললেন, সাহালাবা ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে ধ্বংস হয়ে গেছে বলবে, সে আর কোনোদিন সফল হবে? কথা শেষ, লম্বা কথায় যেতে পারবো না, এতটুকু কথা বোঝাতে চেষ্টা করতেছি যে যে ব্যক্তি সম্পদের জন্য রসুল পাকের কাছে দোয়া চেয়েছেন, দোয়া করার পরে তিনি অনেক সম্পদের মালিক হয়েছেন, আবার সেই সম্পদকে তিনি এমনভাবে ভোগ করতেছেন যে নামাজ পর্যন্ত জুমা পর্যন্ত বলে যাওয়ার পরে যে রসুল তার জন্য দোয়া করে সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, সেই রসুলকে এখন কি বলেছেন, অস্বীকার করতেছেন কেমনে? আরও এ কথা বলতেছেন যে তিনি ট্যাক্স তুলতেছেন আমার থেকে, ইমান আছে? রসুল পাক বলে দিলেন সে কি হয়ে গেছে, ধ্বংস। খুব একেবারে কম সময়ের মধ্যে হযরতে ফারুক আজম ওসমান গনি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যায়, কিন্তু বলে গেল এগুলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চলে গেলেন, কিন্তু এই আরেকদিন হযরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই এই শব্দটা যে বলেছেন, ওয়াইহা সালাবাতা বিন খাতিব, রসুল যখন এই কথা বললেন যে সালাবা ধ্বংস হয়ে গেছে, এবং ধ্বংস হয়ে যাওয়ার এই কথাটি যখন তার কানে শুনলেন, তে দৌড়ে 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 চলে আসলেন যে কী করব, জাকাত দিয়ে দেব, কিন্তু সময় এটা আর নাই, এখন দিতে পারেনি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন সে কি হয়ে গেছে, নিশ্চিত সে ধ্বংস হয়েই গেছে, সম্পদ থারা হয়ে গেছে। আপনাকে আল্লাহ সম্পদের মালিক বানিয়েছেন, আর আপনি সেই সম্পদ থেকেই আপনি আল্লাহর রাস্তায় গরিবদের হক যথাযথভাবে আদায় করা আপনার উপর দায়িত্ব, ঠিক কিনা? এখন আপনি কি বলতে পারবেন এ কথা যে আমি কোনোদিন আল্লাহর কাছে সম্পদশালী হওয়ার জন্য চাইনি, চাইব না, আমি ফকির হিসেবেই থাকবো, গরিব হিসেবেই থাকবো, এরকম কেউ আছে? বুকে হাত দিয়ে বলেন তো, না হুজুর আমি ডাউন মানুষ হতে চাই না, বড় মানুষ হতে চাই না, আমি গরিব হতে চাই, বিআরটিসি মোড়ে শুয়ে থাকে তো ওরকম ফকিরের মতো ওখানে থাকবো, এরকম কেউ আছে না? তোলেন তো, সবাই মনে মনে থাকে হুজুর ঋণ হতা হতে কোন দিন আয় তো ডাউন মাস কেন ওই মেজিনটা করে দিই, আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, হেদায়ত নসিব করুক। সংক্ষেপ কথা, তাহলে আপনার আপনার আমার কাছে যে সম্পদগুলো আল্লাহ প্রদত্ত দিয়েছেন সেগুলোর মধ্যে গরিবের কী রয়েছে, দিয়েছেন কে? আদায় করতে হবে আপনাকে, ঠিক কিনা? কারণ আদায় না করলে আপনিও কি হয়ে যাবেন, একদিন ধ্বংস, বলেন না ধ্বংস হয়ে যাবেন। সুতরাং ধ্বংসের হাত থেকে বাঁচতে আপনাকে আপনার যথাযথভাবে যথাযথ হিসেব করে যাকাত জিনিসগুলো আদায় করে দিতে হবে। আমার আল্লাহ বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়াল ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন করিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেগুলো যে আপনি সদকা করলেন, দান করলেন, যাকাত দিয়ে দিলেন, আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করলেন, নিশ্চিত আপনি এই কথা মনে করবেন যে এগুলো আল্লাহর কাছে আপনার পক্ষ থেকে গচ্ছিত আছে। আল্লাহ বলেন এই গচ্ছিত আছে, আর আমার কাছে, আমি আল্লাহর কাছে যেগুলো তোমাদের সম্পদ গচ্ছিত থাকবে সেগুলো বাড়তে থাকবে। নমাতের দে কি থাকবে? আর যখন তুমি সেই বিষয়টা অস্বীকার করে যেমন ইচ্ছে তেমন চলবে, আমার আল্লাহর পক্ষ থেকে রসুল পাকের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে নিশ্চিত আপনি আপনার মনে করলেই সেই সম্পদগুলো ধ্বংসের হাতে ধ্বংসের ফাঁদে যাবে, আর কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলো আপনার জন্য একটা বিষাক্ত সর্প হয়ে দাঁড়াবে। কি হিসেবে? সুতরাং আমরা আল্লাহর কাছে জমা রাখতে চাই, ঠিক কিনা? নাকি ব্যাংকত? নামাজ কিয়ত
ব্যাংকে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে জমা রাখা মানে হচ্ছে আল্লাহর রাস্তায় দান সদকা ব্যয় করা এবং যাকাত যথাযথভাবে আদায় করা। বিশেষ করে এগুলো দেওয়ার কিছু বিধান আছে, বিধানটা অনেক লম্বা, আমি এতটুকু সংক্ষেপে বলে দিচ্ছি যে যিনি যাকাত বুক করতে পারবে শরীয়তের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি একটু রিসার্চ করে তার হাতে পৌঁছিয়ে দিবেন। আর এখানে যাকাত আদায়কারী যিনি থাকবেন তিনি যাতে এটাই মনে রাখবেন যে আমি যাকাত দিচ্ছি এবং যাকাত আমি কতটুকু এসছে এটা হিসেব করেই দিচ্ছি, এটার উপর আপনি নিশ্চিত হয়ে যাবেন। ধারণা করে আদায় করলে হবে, এদিক দিয়ে আপনি আপনার দান এবং সৎকার ব্যবহার। আমার রসুল একটা জিনিস আপনাকে আরও সম্মানী করেছেন, সেটা আমি একটু রসুল পাকের হাদিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি। রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেন, কলা কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লামা মামিন ইয়ামিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালিকানি ইয়ানজিলানি ফায়াকুলু ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি কুল্লা মুনফিকিন খালাফান ওয়াল আখিরু আল্লাহুম্মা আতি কুল্লা মুমসিকিন ফালাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি যাকাত দিয়েছেন এটা আপনার উপর বিধান, যেটা আল্লাহ প্রদত্ত সেটা, এর বাইরে আপনি অসহায় ব্যক্তির মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন, অভাবী ব্যক্তির মুখে আপনি হাসি ফুটিয়ে দিয়েছেন। এমন কিছু বিপদগ্রস্ত ব্যক্তি আছে যার মুখে আপনি হাসি ফুটিয়ে দিয়েছেন আপনার দানের মাধ্যমে। আমার রসুল বলেন আপনি যখন এই কাজটি করলেন তখন আপনার ঘরের দরজায় দিনে একটা রাত্রে একটা দুই একেবারে দিনে দুইটা দুইটা ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে কী করা হবে পাঠানো হবে। একটা ফেরেস্তার দায়িত্ব হচ্ছে আপনার জন্য দোয়া করা, কি করা, দোনোটার দায়িত্ব দোয়া করা, কিন্তু একটা দোয়া করবে আল্লাহুম্মা আতি কুল্লা মুনফিকিন খলাফা ওয়াল আখিরু আল্লাহুম্মা আতি কুল্লা মুমসিকিন ফালাকা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ফেরেশতা গিয়ে আপনার সমস্ত কিছু পরিদর্শন করবে, কি করবে, পরিদর্শন করার পরে দেখতেছেন আপনি একজন গরিব অসহায়কে আপনি মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন, ওনার বিপদের সময় আপনি এগিয়ে এসেছেন, ওনার অভাবের সময় আপনার দান আপনার সাহায্য ওনাকে আপনার প্রতি দোয়া করার মতো মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন। আমার রসুল বলেন ওটা পরিদর্শন করার পরে ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তুমি তার সম্পদের মধ্যে বৃদ্ধি করো, বৃদ্ধি করে দিন আল্লাহ, তার সম্পদ আরও বাড়িয়ে দিন আল্লাহ, তার হকে আমার দোয়াকে কবুল করুন। এটা যখন বলে আমার রসুল বলেন ওই ফেরেশতার দোয়া অবশ্যই নিশ্চিত কবুল। আর যখন আপনি সেটাতে অবহেলা করেছেন, দান সৎকা দূরের কথা, যেখানে আপনার যথাযথ যাকাত ফিতরা পর্যন্ত আপনি আদায় করেন নাই, সেগুলো পরিদর্শন করার পরে দ্বিতীয় ফেরেশতা আল্লাহর কাছে বরিয়াত করবে আল্লাহ ওই সালাবার মতো তাকেও কি করে দাও ধ্বংস। আমার রসুল বলেন ওই ফেরেশতার দোয়াও নিশ্চিত আল্লাহ কবুল করবেন। আপনাদের কাছে আমার আরও হচ্ছে যে ফেরেশতা আপনার পক্ষে আল্লাহর কাছে দোয়া করবে আপনার সম্পদ বৃদ্ধি হোক, আপনার জন্য ভালাইর আপনার কল্যাণের জন্য দোয়া করবেন, দোয়া করবে, সেই ফেরেশতার দোয়া আপনারা চান নাকি যিনি যে ফেরেশতা দোয়া করবে আল্লাহ ধ্বংস করে দাও সেটা চান? ধ্বংস হোক সেটা কেউ চায় না। তাই আমি আরজ করব আল্লাহর মাহবুব নবীর ঘোষণা মোতাবেক যেই ফেরেশতাটি আপনার আমার পক্ষে দোয়া করবে কল্যাণ হওয়ার জন্য, সেই ফেরেশতাটি আমাদের পক্ষে কল্যাণ কল্যাণের জন্য দোয়া করে সেভাবে আমাদেরকে জীবন চলার পথে আমাদেরকে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন। সুতরাং আপনি আপনার যাকাত বলেন ফিতরা বলেন যে কোনো একটা অংশ থেকে এমনিতে দান বলেন একটা অংশ থেকে একটা মানুষের মুখে যদি হাসি ফুটিয়ে তুলতে পারেন কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ রসুলের কাছের মানুষ। আমার রসুল বলেন সেই ব্যক্তি আমি রসুলের কাছে আসার জন্য রাস্তা পরিষ্কার করলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। লম্বা সোরা কথার দিকে যাচ্ছি না, সংক্ষেপে এটা বলবো, আমি আপনারা জানেন শুনেছেন আমার হুজুর কেবলায় আলমের একজন ফুল কদা এই বাগানের একজন ছোট্ট ফুল আগ্রাবাদ শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মোকাররম ওখানেই বাতেলের আড্ডা ছিল এক সময়। উনি ওই মসজিদের খেদমত আসার পরেই দুই বছরের মাথায় উনি আমার হুজুর কেবলায় আলমের ওখানে প্রোগ্রাম দিয়ে গৌসিয়া কমিটি গঠন করেছেন এবং এখানে আজকে মিলাদ কেয়াম মুনাজাত
সুন্নিয়তের কার্যক্রম 20 বছর ধরে চলতেছেন একমাত্র ওনার ত্যাগের বিনিময়ে। এবং উনি রাউজান গহিরা আলী গহিরা এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসার প্রধান ফকি পোস্টের মধ্যেই উনি দায়িত্ব পালন করতেছেন, খেদমত করে যাচ্ছেন। এবং উনি হচ্ছেন আমাদের সুন্নিয়তের একজন বড় একজন আমাদের জন্য রত্ন, মাঠে ময়দানে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। হঠাৎ আল্লাহ প্রদত্ত পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, ওনার 2টি কিডনি একসাথে নষ্ট, মানে দীর্ঘদিন ডায়াবেটিস রোগে কষ্ট হওয়ার পরে 2টি কিডনি একেবারেই নষ্ট। এখন উনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছেন, আমাদেরকে বলেছেন দোয়া করো আল্লাহ যা করে, আমার তো আর কোনো কিছু করার নেই, আমার তো ওরকম তৌফিক নেই। মাদ্রাসার যা আয় ইনকাম যে যতটুক আছে বা যতটুক যেভাবে পেয়েছেন অতটুক দিয়ে উনি কোনোরকমে কিছু চিকিৎসা করার পরে প্রাথমিকভাবে নতুন একটা ডিজিটাল পদ্ধতির চিকিৎসা আছে এটাও করে আসছেন, কিন্তু এটা দিয়ে কোনোরকমে এতদিন পর্যন্ত আছে আল্লাহ যতদিন ডাকে। এখন সবাই আমরা সবাই উদ্যোগ নিয়েছি, আলেম ওলামা বিশেষ করে আমাদের মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়ার উপাধ্যক্ষ আবুল কাসেম ফজলুল হক সাহেবও নিজেও উদ্যোগ নিয়ে পোস্টও করেছেন এবং সবার কাছে উনি আবেদনও করেছেন, বিশেষ করে ওনার চিকিৎসার জন্য আমরা সবাই এগিয়ে এসেছি। তো আমি একটা নিজ থেকে উদ্যোগ নিয়েছি যে আমার দেওয়ানি মসজিদের পক্ষ থেকে যদি একটা অ্যামাউন্ট ওনাকে দিতে পারি, এটা 10 লাড়ি একের বোঝা হিসেবে ওনার জন্য চিকিৎসার মধ্যে খরচ করতে পারলে আমরা সবাই স্বভাবের ভাগিদার হব। তো আজকে হয়তো আপনারা অনেকে বলবেন হুজুর গত জুমায় তারা বিন্ন চটিয়া তুলি, আবার ঈদ জুমাত হয়তো এত কাপড় টিয়া তুলিব মাল্লার, আবার আজই অনেকে ইউটিয়া তুলিবেন, এক একটা অনেক সময় আসতে পারে। যা হোক, এটা আপনার মনের মধ্যে বিরক্তিকর বিষয় হলেও এটা আন্তরিকতার সহিত দেখবেন, এটা বাদ দেন। আপনারা আজকের জুমার নামাজে সুন্নত সেরেকা সুন্নত ফরার পরে এরা কেউ গেলে আপনাদের সামনে যার যতটুক তৌফিক সেই অনুযায়ী দিবেন। তবে আমি আর একটা কথা বলে দিচ্ছি, আমার একটা অ্যামাউন্ট একটা টার্গেট আছে যে এই পর্যন্ত আমি ওনার হাতে তুলে দিতে পারবো, এখানে আমি দিচ্ছি দেওয়ানি মসজিদ খতিব সাহেব এটা না, অর্থাৎ আমি আমার মুসল্লিদের পক্ষ থেকেই এতটুকু আপনার সহযোগিতার হাত বাড়িয়ে এতটুকু এসেছি, আমার সকলের জন্য আপনি দোয়া করবেন আল্লাহর কাছে রসুল পাকের কাছে আমরা অন্ততপক্ষে কাছের হতে পারবো না। জগৎবাসা একজন আলেম, অত বড় আলেম যদি আমরা হালিয়ে ফেলি, আমার রসুল বলেন ওই সমস্ত আলেম দুনিয়া থেকে বিদায় নেওয়া মানে একটি জাহান পৃথিবী থেকেই নিই, পৃথিবী থেকে একটা পৃথিবী একটা ধ্বংস হয়ে যাওয়ার মতো। যাদের জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন, পানির মধ্যে মাছ বসবাস করে মাছ পর্যন্ত দোয়া করে ওই সমস্ত আলেমের জন্য। আল্লাহ আমাদের দোয়াও ওনার হকে কবুল করুক, সবাই বলুন আমি। আমি আবেদন করব যাতে করে ধারাবাহিক প্রতি জুমার মধ্যে এরকম একটু একটা টাকা তুলতে হচ্ছে রমজান মাসে, কিন্তু রমজানের মধ্যে একটা লাভও তো আছে না নাই, অন্য মাসে আপনি 1 টাকা দিলে 1 টাকার স্বভাব ঠিক না? এখন তুলে ফেলো, এখন তো মকসুদ ওয়া মকসুদ, এখন তো হাদিয়াটা তোলার পরে আমি কথা বলতে বলতে হাদিয়াগুলো তুলে ফেলেন, তারপরে সুন্নতটা আদায় করব। তুলে ফেলো আর এখন লই এর কাছে মুরু যাও না, বইল ইয়ে যাও আর একটা গামছাটা লই তোলো, আপনারা যার যেভাবে তৌফিক সেভাবে শরীর খন। আমি অনুরোধ করতেছি এটা যে এমনিতে অন্য মাসের মধ্যে যদি 1 টাকা ব্যয় করা হয় 1 টাকায় 1 টাকার স্বভাব ঠিক কিনা, কিন্তু রমজান মাসের ব্যাপারে আমার রসুল বলতেছেন একটি আমল করলে আপনার একটা আমলের কারণে 700 গুণ পর্যন্ত কী করা হয় বৃদ্ধি করা হয়, সেটা আমার রসুলের দেওয়া বিধান মোতাবেক আমরা এতটুকু গুণেই আল্লাহর কাছে রসুল পাকের কাছে গুণান্বিত হব ঠিক কিনা। সুতরাং আমরা এই রমজান মাসের মধ্যে দিলেই তো স্বভাব হবে না, আর আমি তো আপনাদের কাছে আমার জন্য কুজি নেই কষতেছি না, একটা আলেম বড় আলেম দুনিয়ার জমিন থেকে হয়তো চিকিৎসার অভাবে চলে গেলে এটা তো আমাদের অনেক সময় আফসোস লাগবে যে মনে হয় আমরা যদি চিকিৎসা করার জন্য ওনাকে টাকার ব্যবস্থা করতে পারতাম, হয়তো আমরা চিকিৎসার একটা যদি ব্যবস্থা করে নিতে পারতাম তাহলে মনে হয় বেঁচে থাকতো, এরকম আমাদেরও তো আফসোস লাগবে। তাই আল্লাহ এবং রসুলের পাকের পক্ষ থেকে আপনাদেরকে কবুল করবে যদি আমরা এগিয়ে যাই ওনার চিকিৎসাটার ব্যাপারে, তাহলে উনিও সুস্থ হয়ে আসলে ওনার একটা পরিবার আছে, 3টা ছোটো ছোটো বাচ্চা আছে, ওদের অসহায়ের মাথায় আমাদের সানি দেওয়ার মতো হবে। সুতরাং আল্লাহ আমাদেরকে কবুল করবে, আমি অনুরোধ করছি সেটা আপনারা সবাই এগিয়ে আসেন রমজানের পরেও। আমি ধারাবাহিক এটা আমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, এটা যাতে করি আন্তরিকতার সহিত এটা অনুমতি রাখেন, যাতে করি রমজান মাসের পরেও 3 জুমা এরকম ধারাবাহিক তুলব।
তোলার পরে একটা অ্যামাউন্ট হবে, অ্যামাউন্টটা আমি ওনার কাছে হাতে তুলে দেবো যে আমার দেওয়ানিয়া মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে এই অ্যামাউন্টটা এসেছে। বাজার মসজিদেও এরকম হয়েছে, এভাবে ধারাবাহিক চলতেছে। আমরা একটা আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে এটা করতেছি, আমরাও তো যার যেভাবে তৌফিক সেভাবেই এগিয়ে যাচ্ছি। আর আপনারা জাকাত যারা দিবেন তাদের কাছে তো একটা বড় অংশ থাকতে পারে, সুতরাং ওখান থেকে একটা জাকাতের অংশও দিতে পারেন, আবার ওটাও পারেন সরাসরি আপনিও দিতে পারবেন। ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার যারা চাইবেন আমার কাছ থেকে নিতে পারেন, বা আমাদের সহকারী যারা আছে ওদের কাছ থেকে নেবেন, আমি ওদের কাছে দেব। আপনারা যার যেভাবে পারেন তৌফিক অনুযায়ী ওখানে আপনারা দেন। ধারাবাহিক এইভাবে আমি বললাম সার জুমা আপনাদের কাছে এটা থাকবে, আগামী জুমা বাদ থাকবে, কারণ আগামী জুমায় অনেকেই এতেকাবকারীর জন্য আবার কি সম্মান করার জন্য বলে যদি এতেকাবকারীকে কিছু সম্মান করবো, এই জন্য এতেকাবকারীর জন্য জুমা একটা বার আমি আপনাদের কাছে বিরক্ত করবো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন। বিশেষ করে একটা জিনিস, সেটা হচ্ছে আমার রসুল বলেন পুরুষ সমাজ থেকে কমপক্ষে একজনকে একজন কাউকে মসজিদে জমা মসজিদে বা ফাঁস ওয়াক্ত নামাজ সয়ামন মসজিদে এতেকাব করা আবশ্যক। সুতরাং সমাজ থেকে যে কেউ থাকতে পারেন, যিনি এতেকাব থাকবেন সাত দেখার সাথে সাথে যখন বের হয় আমার রসুল বলেন তিনি শুদ্ধ মায়ের পেট থেকে আসা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, সরোই দেখিলে হইতার হতর আর বড় মানুষ স্বর্গ মাস এতেকাব থাকুন না এইলে না আহা এতেকাব তাহলে লাভ আছে না উজুর লাভ আছে, উজুর জিবে তাইবে কিছু টেও ভাই সব ভাই অনুরা তাই না ভারণ হুজুর রোদ তুলে দিবেন না মাঝে মধ্যে অনুরোধ আহি দিলে আদায় যাইব হুজুর রুটিও কিলে দিতেন এতেকাপ ইন তো অনুরোধ সম্মান করি দেওয়ান এলিয়ে রে অন্য ঠিয়ার উদ্দেশ্য এতেকাপ তাহলে বা ঠিয়া দিয়ে এতেকাপ কারি লেখকম এইন উদ্দেশ্য রোদ গেলে গা এতেকাপ বনাবো এতেকাপ বনাবো কিছু নবই এতেকাপ হওয়ার জন্য একেবারে সাদা সিধা পরিষ্কারভাবে কলপ শুদ্ধ করে আমাকে দুনিয়ার কোনো লোভ লালসা বাদ দিয়েই এতেকাপকারী হিসেবে থাকতে হবে। আপনারা সম্মান করেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয় যে এতেকাপকারী যখন উনি আসেন ওনার এতেকাপের সাথে আমরা শরীর খেলাম, আমরাও এতেকাপকারী হিসেবে সাব্যস্ত হলাম, এটা আমরাও শরীর খেলাম, এটা অন্য বিষয়। কিন্তু যিনি থাকবেন উনি যদি টাকার লোভে থাকে তাহলে এতেকাপ ওনার বাড়িটা হবে যে আপনাদেরটা হবে না। সুতরাং আপনারাও থাকেন, এটা অভ্যস্ত হন, থাকান না, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সুতরাং এতেকাপকারী যিনি থাকবেন, যে কেউ একজনেই থাকেন বা অন্যজনও থাকতে পারেন বা বেশি থাকতে পারেন, তবে যিনি থাকবেন তার জন্য রসুলের পাকের পক্ষ থেকে সুসংবাদ হচ্ছে উনি এতেকাপ থেকে বের হওয়ার পরেই নিষ্পাপ নিষ্কলুষ শুদ্ধ নবজাতক শিশুর মতো বের হয়ে আসবে। সুতরাং বিশে রমজান দিন গত হতে আসরের নামাজের পরেই এতেকাপকারী মসজিদে প্রবেশ করবে, শেষের 10 দিন কী থাকবে এতেকাপ যে কেউ থাকতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমাদের সকলের দোয়া আল্লামা মুফতি মোহাম্মদ ওবায়দুল মুস্তাফা সলিমুল্লাহ কাদির সাহেব হুজুরের হকে কবুল করুক, ওনাকে সুস্থতা দান করুক, সবাই বলুন আমি। চিকিৎসার পরেও অনেক ভালো হয় না এরকম আছে না, আল্লামা জসিমুদ্দিন আল কাদির হুজুর জসিমুদ্দিন রাজবি সাহেব হুজুর চিকিৎসার পরেও উনি সুস্থ হয়ে এসে আবার রোগ বেড়ে যাওয়ার পরে দুনিয়া থেকে চলে গেলেন, চিকিৎসার পরেও বাঁচাতে পারেনি, এরকম হয় কি না। কিন্তু আল্লাহ যদি আপনাদের মতো এখান থেকে কোনো একজন নেককার বান্দার হাতকে কবুল করে তাহলে আল্লাহ আপনাদের কারো হাতের উসিলায় ওনাকে সুস্থ করতে পারে কি না, তাই আপনাদের দোয়া আল্লাহর আল্লাহ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে যার হাতকে পছন্দ হবে সেই হাতকে হুজুরের হককে কবুল করে আল্লাহ হুজুরকে সুস্থতা দান করুক। আমাদের মুসল্লিদের মধ্যে যারা রোগে আক্রান্ত সবাইকে সুস্থতার জিন্দেগি দান করুক। ওমা আলাইনিল বালাক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাররাকাত সুন্নাত পড়ে নেন।